হ্যালো ডিয়ার ভিউার্স অ্যান্ড মাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এটিএম স্যার অব্লিকেশান এটা নিয়ে অনেকের অনেক কোয়েশ্চিন থাকে অনেকেই মনে করে অব্লিকেশন আসলে কী এবং কখন ব্যবহার হয় আসলে কি জানেন সারাদিনে যত কথা বলি তার একটা বড় অংশই থাকে অব্লিকেশন যার মানে হচ্ছে বাধ্যবতা ঠিক আজকে আমরা এটা নিয়ে কাজ করব চলুন আমার সঙ্গে থাকুন ভিওয়ার্স আশা করি সাবস্ক্রাইব করেছেন যারা আজকে মধ্যে আছেন আমাদের সঙ্গে তারা তো আছেনই যারা এখনও নাই তারা নতুন করে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আর ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল বাটন টু গেট দ্য নোটিফিকেশন আইটা আপনাদের ভিডিওজ গেট আপলোডেড টু মাই চ্যানেল এটিএম স্যার চলুন অ্যাপ্লিকেশন শিখি অ্যাপ্লিকেশন কী জিনিস আমরা বলেছি বাধ্য বাধ্যকতা অর্থাৎ কোনো কিছু করতে হবে করতে হয়েছিল আজকে আমরা এটা নিয়েই কাজ করব করতে হবে বা করতে হয়েছিল অতীতে হলে করতে হয়েছিল তো দেখি হবে প্রথমে একটি স্ট্রাকচার না শিখলে ভালো করে এটা রপ্ত করা যায় না সে একটি স্ট্রাকচার জেনে নিই সো লুক অ্যাট দিস সাবজেক্ট প্লাস হ্যাপ হ্যাজ অর হ্যাড টু সবগুলোর সঙ্গে কি থাকছে একটা টু থাকছে তারপরে ভার্বের ওয়ান আই মিন প্রেজেন্ট ফর্ম অ্যান্ড দেন অবজেক্ট প্লাস ব্লাবলা যা কিছু বাসানো যায় সো আমরা দেখি প্রথমে এক্সাম্পল দিয়ে শুরু করলে আপনাদের ভালো হবে বলেছি স্ট্রাকচারটা একটু খাতা কলম দিয়ে লিখে নিন এরপর আমার সঙ্গে এক্সাম্পলগুলো মনে করে নিন এবং মিলাইয়ে নিন দেখুন কত সহজে হ্যাপ টু হ্যাচ টু বা হ্যাড টু দিয়ে আমরা সেন্টেন্স করতে পারি প্রথমেই এক্সাম্পলের প্রথমটা যেটা আমি হ্যাভ দিয়ে করছি সো অবলিকেশন মানে একটু মনে রাখবেন টু লাগবে মাস্ট অর্থাৎ টু ছাড়া অবলিগেশন সাধারণত হয় না সো টু দিয়ে করব। তো দেখি টু দিয়ে কীভাবে হয় হ্যাভ টু সো কোনো কিছু করতে হবে বাট তাও আমাকে বা আমাদেরকে সো আমাকে করতে হবে আমাদেরকে করতে হবে অথবা তোমাকে করতে হবে তোমাদেরকে করতে হবে তাহলে কি করা যায় আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমাকে বাড়ি যেতে হবে তাহলে কি হবে আই হ্যাভ টু গো হোম আমাকে বাড়ি যেতে হবে কিন্তু আমি যদি বলি আমাকে বাড়ি যেতে হবে এখন তাহলে কেমন হবে একটু যোগ করে নিচ্ছি আমাকে এখন বাড়ি যেতে হবে আমি এক্সাম্পলটা দিচ্ছি ইংলিশে এখন ইংলিশটা কেমন হচ্ছে আই হ্যাভ টু গো হোম নাও আই হ্যাভ টু গো হোম নাও নেক্সট ওয়ান এখন যদি বলি আমাকে অফিসে যেতে হবে তাহলে কী হচ্ছে আই হ্যাভ টু গো টু ওয়ার্ক I have to go to work Let's go ফর দ্য নেক্সট এক্সাম্পল আমরা পরের এক্সাম্পলে যাচ্ছি পরের যাচ্ছি দিচ্ছি to দিয়ে তাহলে যদি বলি লোকটাকে বিদেশে যেতে হবে লোকটাকে বিদেশে যেতে হবে আমি যাওয়া দিয়ে একটু এক্সাম্পল দিচ্ছি যাতে সুবিধা হয় সো লোকটাকে দ্য ম্যান হ্যাস্ট গো দ্য ম্যান গো ঠিক যদি আমি একটু বাড়িয়ে দিই এটাকে সেন্টারটা একটু লম্বা করি তাহলে কেমন হয় আমি বাংলাটা বলছি লোকটাকে বিদেশে পড়তে যেতে হবে রাইট লোকটাকে বিদেশে পড়তে যেতে হবে তাহলে কী বললাম দ্য ম্যান হ্যাজ টু গো অ্যাব্রোড ফর স্টাডি বা হায়ার স্টাডি দ্য ম্যান হ্যাজ টু গো অ্যাব্রোড ফর স্টাডি ফোর হায়ার স্টাডি এবার আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি এক্সাম্পলটা হচ্ছে আমরা প্যাসটা করবো অতীতে যদি বলি আমাকে কাজটি করতে হয়েছিল তাহলে কেমন হবে প্রথমে দেখি আমাকে কাজটি করতে হয়েছিল এখন এটাকে আমরা এখন ইংলিশ করব। ঠিক কী হলো হয়েছিল তাহলে হ্যাভ হ্যাজ তো করে ফেলেছি হ্যাভ টু হ্যাজ টু কাজ করেছি এখন আমরা যাচ্ছি হ্যাড টু করতে হয়েছিল সেক্ষেত্রে কী হচ্ছে আই হ্যাড টু ডু দ্য জব আই হ্যাড টু ডু দ্য জব আমাকে কাজটি করতে হয়েছিল তাহলে যদি বলি তোমাকে কাজটি করতে হয়েছিল তাহলে কী হবে ইউ হ্যাড টু ডু দ্য জব ইউ হ্যাড টু ডু দ্য জব আরও একটা এক্সাম্পল দিচ্ছি যে আমাদেরকে অ্যাসাইনমেন্টটি একসাথে করতে হয়েছিল তাহলে কেমন হবে উই হ্যাড টু ডু দ্য অ্যাসাইনমেন্ট টুগেদার সো উই হ্যাড টু ডু দ্য অ্যাসাইনমেন্ট টুগেদার আমাদেরকে একসঙ্গে অ্যাসাইনমেন্টটা করতে হয়েছিল তাহলে আমরা যদি বলি এরকম যে আমাদেরকে একসঙ্গে কাজটি করতে হয়েছিল আমাদেরকে দল বেঁধে কাজটি করতে হয়েছিল রাইট উই হ্যাভ টু মেনটেন আ টিম ওয়ার্ক আবার কি বলছি উই হ্যাভ টু মেনটেন আ টিম ওয়ার্ক আমাদেরকে দল বেঁধে কাজটি করতে হয়েছিল তো দেখেন এই যে আমি বললাম এর সব কিছু ছিল হচ্ছে অবলিগেশন সো আমি যাওয়ার আগে আরেকবার বলছি যে আমরা আজকে কী শিখলাম আমরা শিখলাম আজকে অবলিগেশন বা বাধ্যবাধকতা কীভাবে কোনো কিছু করতে হবে ইন নিয়ার ফিউচার বা কখনো বা ফিউচারে হ্যাঁ আবার অথবা এখন করতে হবে বাট সামনে এই করতে হবে বললে তখন উইল হ্যাভ টু প্রয়োজন নেই শুধুই কী বলেছে আমরা হ্যাভ টু বা থার্ড পারসন সিঙ্গুলের নাম্বার হলে হ্যাচ টু ঠিক এইভাবে করলাম আর এর সঙ্গে বলেছি এই সব কিছু মিলে যখন অতীতে করব। তখন করেছি হ্যাট টু আজকে আমরা যেটা শিখলাম আশা করি আপনার এটা অনেকগুলো এক্সাম্পল দিয়ে এটা চেষ্টা করুন বাসায় বাসায় লিখে নেবেন আর প্রত্যেকটা সেন্টেন্সের সঙ্গে বিশটা করে এক্সাম্পল কমপক্ষে দশটা এক্সাম্পল খাতায় করবেন তাহলে এই জিনিসটা আপনার জন্য আত্মস্থ হয়ে যাবে আশা করি পরবর্তী ভিডিও দেখবেন এবং ভিডিওতে আমরা কিন্তু সেকুয়াল যাচ্ছি আশা করছি প্রত্যেকটা ভিডিওতে আপনার জন্য লার্নিং অনেক কিছু থাকবে আরেকটু বলে রাখি যারা এই ভিডিওগুলো দেখছেন তাদের জন্য একটু বলি আমাদের এখানে কন্ট্যাক্ট করার জন্য এইখানে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলো যোগাযোগ করুন দেখেন স্ক্রিনে বেশ কিছু নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে একটু যোগাযোগ করুন আর প্রতিষ্ঠানটা এটিএমস মৌচাকে এখানে ঠিকানাটাও দেওয়া আছে ঠিকানাটা দেখে নিন যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনটা দেখুন এবং এখানে একটা বেল বাটন আছে নোটিফিকেশনের জন্য সেটাও চাপুন সো থ্যাংক ইউ সো ভেরি মাচ থ্যাংকস ফর স্টেইং উইথ মি